তৃতীয় প্রশ্ন আমরা নেব মুসলিমা বিনতে আলমগীর বলেছেন, অ্যালকোহলযুক্ত প্রোডাক্ট ব্যবহার করা যাবে কি না, যেমন ময়েশ্চারাইজার, লোশন ইত্যাদি, যেগুলোতে খুব সামান্য পরিমাণ অ্যালকোহল থাকে, যদি এসব প্রোডাক্ট ব্যবহার করা যায় তাহলে অজু করার পরে ব্যবহার করলে সালাত শুদ্ধ হবে কি না। আচ্ছা, এ প্রসঙ্গে আমরা বলবো যে একদল বর্তমান যুগের প্রাজ্ঞবিজ্ঞ ওলামায়ে কেরাম তাদের বক্তব্য হচ্ছে যে এই যে অ্যালকোহল যেটা বিভিন্ন প্রোডাক্টের সাথে থাকে, যেটা আপনিও বলেছেন ময়েশ্চারাইজার, লোশন কিংবা সেন্ট অথবা বডি স্প্রে কিংবা সাবান ইত্যাদি, এগুলোর সাথে যেটা থাকে সেগুলো নাজাসাত না, মূলত নাজাসাত না। আমার যতটুকু মনে পড়ে শেখ আলবানী রাহেমাহুল্লাহ তিনিও সেরকম বলেছেন। ফলে এই যে এটা নাজাসাত না, যদিও অ্যালকোহলের মূল হচ্ছে সেটা হয়তো খামরের অন্তর্ভুক্ত হবে, ফলে এই অল্প অ্যালকোহল অন্যান্য জিনিসের সাথে মিশে এবং সেটা যেহেতু অরিজিনালি নাজাসাত না, যেহেতু নাজাসাতের কোনো দ্রবণ এর মধ্যে নেই, শুধু অ্যালকোহল হওয়ার কারণেই সেটা নাজাসাত হবে না, ফলে এটা খামর যেটাকে বলা হচ্ছে, ওয়াইন মদ যেটার মধ্যে মাদকতা আছে, সব দিক থেকে সে মদের সমপরিমাণ নয়, এবং এই ধরনের জিনিসের সাথে প্রোডাক্টের সাথে খুব অল্প পরিমাণ থাকার কারণে কেউ যদি সেগুলো ব্যবহার করে তাহলে তার শরীর নাজাসত যুক্ত হবে না, এবং সে অজু করার পরে যদি এগুলো ব্যবহার করে তাহলে তার অজুও টুটে যাবে না, নষ্ট হবে না, এবং সেগুলো ধোয়াটাও তার জন্য শর্ত নয়। এটাই হলো শক্তিশালী অভিমত সব মতের মধ্যে, যদিও আমরা পাশাপাশি আরেকটা মত দেখি যে ওলামায়ে কেরাম বলেছেন যে না, অ্যালকোহল এটা নাজাসাত, অ্যালকোহল নাজাসাত এবং মদও নাজাসাত তারা বলতে চাচ্ছেন। অতএব যদি কোনো শরীরে লাগে সে জায়গাটা ধুয়ে ফেললে চলবে, তবে শরীরে লাগলে অজু যাবে না, এই ব্যাপারে সবাই মোটামুটি একই বক্তব্য পেশ করেছেন। আরেকটা জিনিস হচ্ছে, এখন যারা বলেছেন এটা নাজাসাত তারাও এবং অন্য সকলেই বলেছেন যে এটা এত অল্প পরিমাণ থাকে, 1% বা তারও কম থাকে অ্যালকোহল, ফলে এত অল্প অ্যালকোহলের কারণে আসলে এর ব্যবহারটা নাজাসাত হবে না। এক, দ্বিতীয়ত হচ্ছে অ্যালকোহল যখন পরিবর্তন হয়ে যায়, এটাকে তাহউইল বলা হয়, তখন আর সেটা আগের অপরিবর্তনীয় অ্যালকোহলের হুকুমে থাকে না, ফলে এর ব্যবহারটা বিশুদ্ধ মত অনুযায়ী আমাদের কাছে এটা নাজাসাত তৈরি করবে না, এবং এর সত্যিকার অর্থে তেমন কোনো প্রভাবও পড়বে না। যেটা আপনি বললেন, অজু করার পরে ব্যবহার করলে সালাত শুদ্ধ হবে কি না, হবে ইনশাআল্লাহ।